আজকে আমি আর মা দুজনে মিলে একসাথে রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমরা যাব মেলাতে। সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি প্রায়, আর এত বড় একটা ব্যাগ নিয়েছি কারণ মেলা থেকে তো অনেক কিছু কিনবো, আর এই ব্যাগটা নিলে হাতে করে নিয়ে ঘুরতে হবে না। সো বেরিয়ে পড়েছি আর মেলাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই মেলাতে আমি এটা নিয়ে থার্ড টাইম এলাম, তো এটাও রথের আগেই স্টার্ট হয়েছিল। কলকাতা 7,148 মেলা স্থান আদি গঙ্গার তীরে। মেলার ভিতরে ঢুকে পড়েছে আর দেখতে পাচ্ছ কত দোকান, আর এই মেলাটা না এত বড় করে হতো না, মানে এই বছরই এত বড় করে হচ্ছে। আর মেলায় যেতে কার না ভালো লাগে, দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকানও বসেছিল। আর যেহেতু এটা নিয়ে থার্ড টাইম, তার মানে বুঝতেই পারছো মেলা ঘুরতে কত ভালোবাসি, আমি জানি আমার মতন অনেকেই ভালোবাসো। সো মেলা ঘুরতে ঘুরতে মাকে নিয়ে গেছি, মা তো অনেক জিনিস কিনেছে, তো এটা সেটা যেটা ভালো লেগেছে বলছে যে কিনবে। আমি বললাম যে ঠিক আছে, যা ইচ্ছা তাই কেন, আজকে যেটা নেবে সেটাই কিনে দেবো। সেখানে মা অনেক কিছু কিনলো, দেন আমি ওখান থেকে কিছু জিনিস নিলাম, নিয়ে আয়নাতে দেখতে পাচ্ছ আমি নিজেকে একটু দেখতে পাচ্ছিলাম বলে একটু ভিডিও নিয়ে নিলাম। তো এখানে এসে ব্ল্যাক কালারের প্লেট অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তো পছন্দ হলো। সো এই দুটোর মধ্যে কোনটা নিয়েছি গেস করে বলো। তারপর একটু কাপ দেখছিলাম, মা দেখছিল কাপটা, বাট দাম বেশি বলছিল বলে নিলাম না। দেন এখান থেকে হেয়ার ব্যান্ড দেখলাম, তো এখান থেকে অনেক কিছুই নিয়েছি। এই ক্লিপগুলো কি সুন্দর দেখতে না, এখান থেকে আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি। তারপর আমি আর মা একটু এখানে মেলাতে নিজেদের একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর এখানে টেডি ছিল, তো এখানে আমি আমার জন্য আর আমার সোনার জন্য এক দুটো নিয়েছি। তারপর মা বলে একটু পাপি চাট খাবে, আর আজকে আমার পেটটা মার পেটটা দুজনের পেটটাই ঠিকঠাক ছিল না, ওই জন্য বেশি কিছু খাইনি, জাস্ট একটুকুনি ওই পাপড়ি চাট বানাচ্ছিল। ততক্ষণ তোমরা দেখে নাও সাইডে কত কিছু বাচ্চাদের চড়ার জিনিস আছে। সো পাপড়ি চাটটা মা খাচ্ছিল আর মোটামুটি ভালোই করেছিল। এখান থেকে আমিও একটু বাইট নিলাম, আর মা একটু ক্যামেরা সাই, তাই জন্য বলছো তুই এটাও ভিডিও করবি। সো আমি একটু খেলাম, পাপড়ি চাটটা মোটামুটি ভালোই ছিল, বাট যেহেতু পেটটা ঠিকঠাক স্বাদ দিচ্ছিল না, তাই জন্য আর কিছু খেতে পারিনি। সো এই পাপড়ি চাটগুলো খেয়ে দিয়ে নিয়ে দেন, তারপর আবার একটু শপিং করতে লেগে পড়লাম। আজকে না আমরা অনেক কিছু কিনেছি। দেন মা কিছু বাসন টাসন এইসব কিনলো, ঢাকনা ফাকনা কী সব বলে সেসব কিনলো। তো তারপর এই দোকানটা না 5 টাকায় সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, মা তো আমাকে ডাকলো যে আয়া এখানে 5 টাকা করে পাওয়া যাচ্ছে। তো সেখানে গিয়ে দেখলাম অনেক কিছু এখান থেকে নিয়েছি, এখান থেকে হেয়ার ব্যান্ড নিয়েছি অনেকগুলো বেশ, তারপর মাও কত কিছু কিনেছে, টিপ ফিপ হ্যান ত্যান অনেক কিছু নিয়েছি। দেন একটু আইসক্রিম খেলাম দুজনে, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আইসক্রিম খেয়ে এবার ভাবলাম যে চলো বেরিয়ে পড়া যাক। আর লাস্টে না জিলিপি নিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর চাউমিনও নিয়েছিলাম। দেন বাড়ি ফিরছি, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী নিচ্ছি, মানে নিয়েছি। তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এতগুলো জিনিস নিয়েছি, আর এর ভিতরে প্যাকেটের ভিতরে আছে বলে বোঝাচ্ছে না, কিন্তু অনেক জিনিস নিয়েছি। আর এই যে ছোট্ট মোটো অনেক একটা বেবি হোয়াইট কালার, এটা আমার জন্য, আর পিঙ্কটা হচ্ছে সোনার জন্য। আর দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে নিয়ে, মানে টেডিটা নিয়ে ওর ভীষণ হ্যাপি। এটা তো নিয়ে কদিন খেলবে, মানে জাস্ট কদিন, 2-3 দিন খেলবে, তারপর এটাকে ছিঁড়ে ওর একদম অপারেশন করে দেবে বলতে গেলে। সেইভাবেই আজকে দিনটা কাটলো। আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দিও। বাই।